আরও বেশি সতর্ক থাকা আমাদের দরকার যেহেতু যুগটা ভাইরাল যা আপনি করবেন সেটা জাস্ট ছড়িয়ে যাবে জাস্ট বনফায়ারের মতন এবং এডিট পয়েন্টটা কোনটা হচ্ছে বাংলাদেশে গান এখনো বোধহয় পেশা পেশা হিসাবে পরিগণিত নয় কারণ একজন আর্টিস্ট কিন্তু লোনও পায় না ব্যাংক থেকে তো একজন আর্টিস্ট কিন্তু সারা জীবন একটু ফ্লাটারি একটা পজিশনিংয়ে থাকে আমার সাথে আমার শ্রোতা সম্পর্কটা কি গান দিয়ে এবং আমার তারা কি পছন্দ করে আমার হাসি মুখটা তারা পছন্দ করে এবং অ্যাজ এ পারফর্মার আমার অ্যাপিয়ারেন্স আছে একটা প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার বিশেষ আড্ডায় আপনাদের সঙ্গে আছি আমি রাউজে যাবি ওইশি দর্শক আজকে আমাদের স্টুডিওতে এমন একজন উপস্থিত আছেন যিনি আমার আপনার এবং সবার খুব প্রিয় একজন মানুষ দর্শক আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী মেহরিন মেহরিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জি আমরা আপনাকে পেয়ে ভীষণ ভালো আছি খুবই আনন্দিত আমরা আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে থ্যাংক ইউ সো মাচ আমি আসলে কোথা থেকে শুরু করব আপনাকে দেখে বুঝে পাচ্ছি না কারণ আমি আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাচ্ছি আজ বলো না আপনার এই আজকে মেহেরিন আজকে এখানে যেখানে দাঁড়িয়ে আছেন তার পেছনের গল্প কিন্তু আমরা একটু একটু করে শুনবো অবশ্যই এবং আমি আমি একটু বলে রাখি যেহেতু এটা আমাদের চায়না মিডিয়া গ্রুপের আয়োজন আপনি সম্প্রতি চীন ভ্রমণ করেছেন চীনের যে ভ্রমণের অভিজ্ঞতা সেটাও কিন্তু আমরা আমাদের দর্শকদের সঙ্গে আশা করি আপনি সেটা শেয়ার করবেন পাশাপাশি হচ্ছে আমাদের সঙ্গীত অঙ্গন নিয়েও আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো তো আবার শুরুতেই একটু জানতে চাই যে এখনকার ব্যস্ততা আসলে কি নিয়ে ও আমি সবসময় এই শব্দটা থেকে বিরত থাকতে চেষ্টা করি কারণ আমি বলি যে একটি পাখিও অনেক ব্যস্ত তো সে কিন্তু সাবলীল ভাবে উড়ে ঘুরে বেড়ায় তো মানুষের কাজও কিন্তু একটা লক্ষ্মী জীবন চালিয়ে যাওয়া তো আমি উম কাজে আছি কাজ ছাড়া আমার এক মুহূর্ত আহ কাটাতে চাই না কাজ ছাড়া এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন কর্মময় জীবন থাকে কর্মমুখর মৃত্যু থাকে তো এরকম যে বলতে পারি তোমাকে যে আমি সারা জীবন যা করে এসেছি লাস্ট থার্টি ইয়ার্স সেটাই করি আমি গান বাজনাই করি গান বাঁধা গান নিয়ে চিন্তা করা তো এখন যেটা নিয়ে নতুন একটা কাজ নিয়েছি হাতে এটা হলো একটা ফেস্টিভ্যাল ডিজাইন করছি আমার কনসেপ্টে তো সেটা নিয়ে আরও পৃথিবীতে যারা ফেস্টিভ্যাল ডিরেক্টর আছেন তাদের সাথে ওঠা বসা করছি বিভিন্ন ফেস্টিভ্যালসে যাচ্ছি দেখছি তো নিজে কিউরেট করার চেষ্টা করছি এটা আমার বলতে পারো একটা স্বপ্নের মতো এই মুহুর্তে প্রাঞ্জল করে তুলবার চেষ্টা করছি নিজেকে শেখাচ্ছি আগে তার পরবর্তীতে কিছু নিজের বন্ধুবান্ধব প্রয়োজন সহমর্মী মানুষ প্রয়োজন সেরকম মানুষের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করছি এবং বিশ্বে আমার যারা এসব কাজ আরও বহু আগে থেকে করছে এবং দারুণভাবে করছে এদের সাথে যোগাযোগের চেষ্টা করছি এই যে সময় নেয়ার কথা যেটি বললেন আমরা এটি দেখেছি যে মেহরিনকে আমরা খুব সব সময়ই কিন্তু স্ক্রিনে পাই না একটা গ্যাপ তারপরে আবার একটা নতুন কিছুর এরকমটা মানে সব সময় এটাই দেখা যায় পুরো ক্যারিয়ারে মানে এটা কি আসলে ওই যে নতুন কিছু দেওয়ার জন্যই কি এই গ্যাপ নাকি আসলে এই গ্যাপটা কেন নেওয়া হয় এটি নিজের ইচ্ছায় হয় না তবে হ্যাঁ একটা চারিত্রিক কোনো একটা ইস্যু আছে যেটা তো হয় আমি তো ব্যাক টাইপের মানুষ আমি একটু নিজেকে একটু আমার ভালো লাগে একটু পিছিয়ে রাখতে মাঝে মাঝে আড়াল করতে না সব সময় তাই যে আমাকে কেউ দেখবে না আমার মানে আমি আমার মতনই থাকতে চাই আর কিছু ফ্যাক্টার্স কাজ করে যে আমার আমি যেখানে যাব সেই জায়গাটা অনেক বন্ধু সুলভ হতে হবে অনেক আদর আপ্যায়নের হতে হবে যেখানে আমি যাব যেখানে রিদ্রতা থাকতে হবে তো সেরকম পেলে আমি যাই কিন্তু ওই যুদ্ধ করে একবার গিয়ে ভাই আমাকে নিতেই হবে করতেই হবে এরকম জায়গা আমি কখনো যাব না এই আর কি এটা এই জন্য বললাম একটা ক্যারেক্টারিস্টিকের ব্যাপার আছে নিজের একটা চারিত্রিক গঠনের ব্যাপার আছে নিভৃত চারীর পছন্দ করার ব্যাপার আছে হুম জি আমরা শিল্পী মেহেরিনকে দেখেছি একরকম কিন্তু আমরা যখন মাঝে মাঝে দেখি যে ইদানিং বিভিন্ন রিয়েলিটি শোগুলোর বিচারক হিসেবে যখন দেখি তখন আমরা কিছু ইমোশনাল কিছু বিষয়ও আমরা দেখতে পাই যে প্রতিভা আর বা বিভিন্ন রকম প্রতিভা অন্বেষণমূলক যেই প্রোগ্রামগুলো আসলে আমাদের দেশে হয়ে থাকে সেগুলোর মাধ্যমে আপনার একটা অন্য চরিত্র মানে অন্য চরিত্রের একটা বহিঃপ্রকাশ দেখা যায় যে না মানুষের কাছাকাছি পৌঁছানো বা এই যে ভালো লাগা বা মন্দ লাগার অনুভূতিটাকে বিভিন্নভাবে প্রকাশ করা এটিও কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফুটেজ পড়বো বা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই তো এই যে ব্যক্তি মেহেরিন গান গায় তার পাশেও একজন মানে শিল্পীর বাইরে যে একজন মানুষ আলাদা এটা কিন্তু ওই ফুটেজগুলো বা ওই যে চিত্র সেগুলোর মাধ্যমে বের হয়ে আসে এই এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন ফর সো অবজারভেন্ট অবজার্ভ করার শক্তিটাও আসলে অনেক বিশেষ একটা কিছু তো আমি বেসিক্যালি খুব ক্যান্ডিড আর্টিস্ট আমি যেরকমভাবে আমার ছেলেকে বকা দেব। ঠিক সেভাবে এসে আমি ক্যামেরার সামনেও বসবো তো আমি খুব বানিয়ে কথা বলি না এটা আমার দর্শক শ্রোতা জানেন আমি যা মনে করি সেটাই আমি বলি মানে আমি যা আমি তাই আর কি আর ওই ইন্টেনশনটাও থাকে না যে অনেক কিছু গুছিয়ে লুকিয়ে রেখে সুন্দর করে বলা টলা এবং যেটা আপনারা দেখেন যে জাজমেন্ট এটা সেটা তো সবই আমি অ্যাজ আই অ্যাম নাথিং বিটুইন দ্য মেকআপ অ্যান্ড মে আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু বিচারকের জায়গাটায় কাজ করছেন আমি এই বিষয়টা ধরে যদি একটু বলি যে আপনারা আসলে একটা সময় যখন পার করেছেন যে যথেষ্ট পরিমাণ সাধনার পরে আজকের মেহেরিন আমি আরও শিল্পী যদি আপনাদের জেনারেশনটার কথা বলি তাহলে হঠাৎ করে শিল্পী বনে যাওয়া যেটা এটি নিশ্চয়ই আপনাদের ক্ষেত্রে ঘটেনি কিন্তু এখনকার যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে অনেক সময় দেখা যায় যে কোনো একটা কম্পিটিশান এসছে সেখান থেকেই বা ভাইরাল হয়ে যাচ্ছেন বা হচ্ছে এই যে ভাইরাল সংস্কৃতি এসে আমাদের মধ্যে ঢুকে গেছে যে সামাজিক মাধ্যমটিকে কাজে লাগিয়েই তারা তারকা হয়ে যাচ্ছেন হয়তোবা এরকমটা তারা মনে করছেন এই বিষয়টিকে কিভাবে দেখেন এবং পাশাপাশি হচ্ছে যারা খুব দ্রুত শিল্পী হয়ে যাচ্ছেন তারা আবার খুব দ্রুত হারিয়েও যাচ্ছেন এই বিষয়টিকে আসলে কীভাবে দেখেন প্রথমত আমি বিচার কার্য করেছি দুবার দুবার একটা তো বাংলাদেশি আইডল যেটা আমার একটা ড্রিম প্রজেক্ট যে কোনো আর্টিস্টেরই ড্রিম প্রজেক্টই হবে আর একবার করেছি ব্যান ওয়াগন যেটা পশ্চিমবঙ্গে কলকাতার একটা টিভি চ্যানেলের জন্য ছিল সাধনার বিষয়টা আসলে শিল্পী থেকে শিল্পী ভ্যারি করে আমার যেমন সাধনা না আমার শুধু সাধনা না আমার যেমন আমার মানে ফিজিওলজি ঠিক রাখতে হলেও আমাকে এক ঘন্টা বসতেই হয় গানের সামনে সেটা শুধু সাধনার বাইরে যত মানুষ সাধনা করবে মানুষ তত পারফেকশানের দিকে যাবে এটা শ্রোতাই বলতে পারবে যে হ্যাঁ ওকে দিয়ে হচ্ছে বা ওকে দিয়ে হবে বা ওকে দিয়ে আর গানে টানে মন নাই এগুলো কিন্তু শ্রোতাই বলতে পারবে তো আমি ঠিক মতন সাধলাম কি না ওটার রিফ্লেকশন আমার শ্রোতা যখন শ্রোতা আমাকে চাইবে ভালোবাসবে তার মানে আচ্ছা ঠিক আছে আমি আমার কাজটা ঠিকঠাক করছি আর শ্রোতা যখন আমাকে ইউনো একটু অন্যভাবে দেখবে তার মানে আমার কাজ ঠিক মতন হচ্ছে না আমার আরও ঠিক কাজ করতে হবে এবং কাজটাই সাধনা দ্রুত ফেম এবং দ্রুত হারিয়ে যাওয়া গানের মূল মন্ত্রই কিন্তু হচ্ছে শ্রোতার সাথে কানেকশন আপনার একটি গানে যদি শ্রোতার সাথে যোগাযোগ হয় ওটা শ্রোতা মনে রাখবেন এই যে যোগাযোগটা হয়ে গেল তারপর আরেকটি গানে হয়ে গেল আরেকটি গানে হয়ে গেল আপনি কিন্তু তাদের মনে একটা জায়গা করে 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 নিচ্ছেন যেমন ওনার মার রান্না করা একটা একটা গরুর মাংস ওটা কিন্তু উনি কোনো দিন ভুলবেন না কারণ একটা মায়ের রান্না ভালো রান্না মজা মজার একটা চরম কিছু একটা ওই জিনিসটা মানে পৃথিবীর সব জায়গায় ঘুরলেও ওরকম একটা টেস্ট উনি খুঁজবেন শিল্পী এবং শ্রোতার কানেকশানটা অতটাই গুরুতর অতটাই গভীর যে এখন বুঝি যে একবার একটা গান টাচ করে গেলে সেটা শ্রোতা সারা জীবন মানে এত প্রেমময়ভাবে ভাবে ধরে রাখে যেটা বিশ্বাস করা যায় না আমি যদি মনে করি যে আমার ক্ষণস্থায় ভালো তাহলে সেটা ঠিক আছে আর আমি যদি মনে করি না আমার কিছুদিন হলেও আমার দর্শক শ্রোতার মনে স্থান করে নিতেই হবে তাহলে সেভাবে চলতে হবে ওটা অনেক কষ্টের রাস্তা এবার যদি একটু বলি যে সম্প্রতি আপনি চীন ঘুরে এসেছেন এবং চীনে বেশ কয়েকটি জায়গাও আপনি ভ্রমণ করেছেন বেশ কিছু আহ প্রোগ্রামে অংশও নিয়েছেন পুরস্কার বা যেটাকে বলি ইন্সপিরেশন আপনি যদি বলেন বা যেই ভাষায় বলেন হয়তো সেগুলোও পেয়েছেন আমি একটু জানতে চাইবো যে চীন ভ্রমণ এবং এর অভিজ্ঞতা পাশাপাশি মানে এই যে বিচিত্র সংস্কৃতি চীনের এই বিষয়গুলো সম্পর্কে চায়না ছোটকালে পাঠ্য বইয়ে পড়া একটা বিরাট দেশ ঐতিহ্যবাহী সংস্কৃতি সংস্কৃতি বহুল এবং গভীর সংস্কৃতি সম্পন্ন একটি দেশ চায়না আর যদি আমি বড় হয়ে কথা বলি তাহলে আমি দেখেছি যে মিলিয়ন একটা আর্টিস্টের ফ্যান মিলিয়ন এম পাশে থাকে এটা আমি চাইনিজ আর্টিস্টদের প্রথম দেখেছি এটা বহু বছর আগে তখন আমরা ডিজিটালস বুঝি না বাংলাদেশে তখন থেকেই চাইনিজ আর্টিস্ট চাইনিজ ব্যান্ডস তারা এম তো আমি চায়না প্রথম যাই আমার পরিবারের সাথে আমার সাহেবের কাজে আমি চায়নায় যাই বাচ্চা তখন খুবই ছোট তো তখন বিভিন্ন জায়গায় ঘুরেছি বেড়ানোর নিমিত্তে এবার কিন্তু গেছি আমি একটা একটা অন্য রকম একটা কাজে আমি গল্ফ খেলি ঢাকায় তো আমার গল্ফের যে গ্রুপ তারা আসলে তাদের সাথে আমি যাই এবং আমি সেখানে আমাদের দুদিন গলফ খেলার ছিল আর শেষের একদিন ছিল যে রাউন্ড আপ এবং একটু বাহিরে সাইট সিইং এরকম তো আমি আর আমার ছেলে গিয়েছিলাম কিন্তু এত সুন্দর ওয়েদার যে মনে ওকে ছবি তুললাম মনে সুখে গলফ খেললাম মনের সুখে বন্ধু বানালাম আর মানে কি হয় যে কোন দেশ কোনো দেশের চরিত্র কিন্তু ফুটে ওঠে সেই দেশের মানুষের মাধ্যমে এবং আমার যে সাথে যাচ্ছি তাদের মাধ্যমে এবং যে বন্ধুদের আচরণ যেটা আমি আগেই বলেছি যে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সেই আদলে আমি দেখব যে দেশটা কেমন সেই দিক থেকে যে আমার মনে হলো যে চায়না একটা অসাধারণ দেশ প্রযুক্তিগত দিক থেকে আমার চায়না সময় খুব পছন্দ যেমন এখন আমরা যে হোটেলের যে ইলেকট্রনিক ব্যাপারগুলো দেখি এটি আমি প্রথম দেখেছি চায়নাতে সে বছর বিশ আগে তো চায়না প্রযুক্তিগত দিক থেকে সব সময় অন্য মাত্রায় বিচরণ করে সেটা আমার ভীষণ পছন্দ সব সময় এবং এবারও ওরকম এর বার্তায় ঘটে নাই আমি মানে অবাক হয়েছি সব কিছুতে তারপরে অবাক হওয়ার কোনো কমতি নেই সব হ্যাঁ তো কারণ কি আমরা আমরা যা ব্যবহার করি আমাদের নিত্যনৈমিত্তিক সব জিনিস কিন্তু ওই দেশ থেকেই আসে মানে ধর সিংহ ভাগ জিনিস ওই দেশ থেকে আসে তারপরে যে মানুষজনের যে সদালাপ মানুষজন যে কতটা হাম্বল তারা যে কতটা উ উতি বটেই তারপরে ওনাদের যে নতমস্তক মানে আমরা যদি নতমস্তক ব্যাপারটা শিখি সবার থেকে তাহলে কিন্তু অনেক সুবিধা একটা জীবন চালাতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা চাইনিজ মানুষের মধ্যে আছে এটা হলো নিজের কাজ নিজে করে ফেলা নিজের কাজের দায়িত্ব পরায়ণ যেটাকে বলা হয় যে আমি আমার কাজটা আমি আমার মতন করে করে ফেলব মানে আমার যে ওয়ান হান্ড্রেড কাজের যে আমার একটা দায়িত্ব আমাকে দেয়া হয়েছে ওটা কিন্তু আমি করছি আমি নাইনটি এইট করছি না বা আমি একশো দুইও করছি না আমি একশোই করছি তো এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে হ্যাঁ সব সব দেশই যারা যারা সব জাতি যারা যারা নিজের নাম করতে পেরেছে বা করতে চায় তারা সবার কিন্তু এই 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 নৈতিকতাটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বশীলতা কেন আমি তোমাকে একটা কাজ দিচ্ছি ওটা তো তুমিই করবে ওটা তো আরেকজনকেও করে দেবে না এবং আমি ভেবে রাখছি যে তুমি করেছো কাজটা অথবা তুমি আমাকে এসে বললে যে আমার পক্ষে সম্ভব হয়নি এই কমিউনিকেশনটা এই অনেস্টিটা এটা আমার মনে হয়েছে যে সেই দেশে খুব বর্তমান খুবই বিদ্যমান আর ওয়েদার ওয়াজ ফাইন তখন মাত্র এই চেরি গাছগুলোতে একটু একটু করে ফুল আসছে আর হয়তো সাত দিন পরে আমরা গেলে পুরো দেশ আমরা গিয়েছিলাম চেংদু শহরে তো পুরো হয়তো শহরটা হয়তো চেরি ফুলে ভরে যেত তো যতটুকু দেখেছি খুব ভালো লেগেছে টিউলিপ ফুলের সমাহার আমরা আবার একদিন আমাদের যে একটি দিন আমাদের সময় ছিল সেদিন আমরা গেলাম প্যান্ডা গার্ডেন আমাদের সবার খুব ইচ্ছে ছিল পান্ডা দেখা চেঙ্গু শহর আবার বিখ্যাত তো লাল পান্ডা আমরা দেখতে পারিনি কিন্তু যা দেখেছি আমাদের মন ভরে গেছে বৃষ্টি ছিল হাতে ছাতা নিয়ে আমরা ঘুরে ঘুরে একদম শিশু সুলভ একটা মনে হয়েছে ও মাই গড হাউ নাইস তো এরকম ইট গ্রেট অ্যাকচুয়ালি টিউলিপ অনেক টিউলিপ আমরা তো মানে টিউলিপ আমার দেখা হয়নি ওভাবে দেখা হয়নি তো ভাল লাগলো সেটা খুব আর প্যান্ডা গার্ডেন যে একটা পরিবেশে একদম চাইনিজ একদম একটা যে হয় না চায়নার ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে দূর থেকে ক্যালেন্ডারে আমরা দেখি না যে একটু আধো আলো ছায়া ছায়া মেঘলা মেঘলা ছোট ছোট ভুল আসলে ছবির মতো সুন্দর বলা যায় হ্যাঁ যে গ্রাম বলেন বা হচ্ছে অল্প অল্প আর রাস্তা আঁকা তো সেরকম খুব আনন্দ লেগেছে রিফ্রেশিং একটা ট্রিপ ছিল তারপরে এই তো এই তো এবং ফুড আমরা অনেক সময় ভাবি যে চায়নার খাওয়াতে আমাদের সমস্যা হতে পারে মানে কি বলবো যে আমরা নেমেই যে যে খাবারগুলো আমরা পেয়েছি অথেন্টিক চাইনিজ ফুডও ছিল কিন্তু আমরা আমাদের মতন খাওয়া পেয়েছি যেটা আমরা বুঝে নিতে পারি বা আমাদের জন্য আনন্দদায়ক হবে তো খাওয়া এত মজার আমি বলবো যে ইটস গো টু প্লেস সুপার মানে যদিও অনেকেই খাবার নিয়ে অনেক রকম অনেক কিছু বলেন হ্যাঁ ভাষাগত একটা হয়তো প্রতিবন্ধকতা থাকতে পারে যেটা আমাদের দেশে অনেক সময় সব জায়গায় আছে হ্যাঁ যে আপনার সাথে কেউ লোকাল মানুষ থাকলে ভালো আর না হলে যেটা আমরা অনেক সময় ব্যবহার করেছি যে মোবাইলে এখন অনেক রকমের অ্যাপ আছে যে আপনি একটা ভাষায় বলবেন সেই ভাষাটা আবার আরেক ভাষায় চলে যাবে এটা কিন্তু আমাদের খুব কাছের যে দেশ সেসব দেশেও কিন্তু আছে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আসলে চীনকে আপনি মানে কমই বলেছি হ্যাঁ যেহেতু এইভাবে আপনি বলছেন চীনের কথা আমি যদি একটু বলি যে চীনা সংস্কৃতি প্রসঙ্গে আপনার একবার বলছিলেন যে সমৃদ্ধ সংস্কৃতি সেই জায়গাটাই যদি বলি যে আমি যতটুকু জানি যে আপনি চীনা গানও গেয়েছেন তো নিশ্চয়ই আপনার আপনি আরও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন চীনা গান আপনার কাছে ভালো লেগেছে বলেই আপনার এটাই গাওয়া তো চীনের এই সঙ্গীতকে যদি আসলে মানে আমি প্রশ্নটি যদি এইভাবে করি যে বাংলাদেশ এবং চীনা গানকে যদি ফিউশন করে গাওয়ার কোনো সুযোগ কখনো আপনার আসে আপনি সেটিকে কীভাবে গ্রহণ করবেন আমি তো সাদরে গ্রহণ করবো কারণ আমার কাজই হলো ফিউশন করা আমি সারা জীবনে ফিউশন করেছি চাইনিজ গান কিন্তু বাংলার সুরের সাথে খুবই মিলিয়ে দেওয়া যায় আর পপ যে ব্যাপারটা মানে গানের ব্যাপারগুলো তো গ্লোবাল এটা এমন না যে একদম সাউথ ইন্ডিয়ান গান না যে আমি গাইতে পারবো না তো যেটা আমি গিয়েছি সেটা একটা ভিজিটিং ডেলিগেশনের জন্য আমি গিয়েছিলাম সরকারি ডেলিগেশনের জন্য তো আমি বেছে নিয়েছিলাম ট্রেডিশনাল একটি গান একটি প্যাট্রিয়টিক সং কিন্তু ওদেরকে যে ইনস্ট্রুমেন্টস আছে যেগুলো এত শ্রুতিমধুর আর যারা বাজান সেই ইনস্ট্রুমেন্টস তাদের সেই ট্র্যাডিশনাল আউটফিট তাদের সেই গাম মানে ওদেরকে দেখলেই মনে হয় যে একটি অস্থির মানুষ মনে হয় ওনাদেরকে দেখলেই নতমস্তক হয়ে যাবেন কিছু ইনস্ট্রুমেন্টস ওনাদের অসাধারণ আছেন যেমন আমাদের এক একতারা আছে যে তুমি তুমি শুনলে তোমার একটা মনোভৃক্তি অন্য রকম হয়ে যাবে তুমি অনেক মানে জগৎ থেকে তুমি একটু হলেও ট্রান্সপোর্ট হয়ে যাবে একটু মহাজাগতিক দিকে তো সেরকম কিছু ইনস্ট্রুমেন্ট ওদের আছে স্ট্রিং ইনস্ট্রুমেন্টস যেগুলি ওনারা এত মধুর করে বাজান পৃথিবীতে আমার মনে হয় বাংলাদেশেও আছে হটপট আমি কিন্তু আগে এটা দেখি আচ্ছা ওখানে গিয়ে দেখি সামনে এরকম রাখা আছে পানির মতন কিছু জিনিস আর কিছু প্লেটের মধ্যে কিছু জিনিস কি কিভাবে খাবো ওটা পানিতে দিয়ে দিয়ে খেতে হবে হ্যাঁ সেদ্ধ করে তারপর হ্যাঁ তা আমি জানি না আমি তো ওই জিনিসও চিনি না যেগুলো আমার সামনে খেতে দিয়েছে তা আমি কোন রকম মানে আমি বেছে বেছে ওগুলো খেলাম এবং খুব উপাদেও মজার জিনিস সবাই খুব এনজয় করলো এবং সেখানে আমাদের গান শোনানো হলো এবং এই খাবারটি তাদের খুবই ট্র্যাডিশনাল হ্যাঁ আমাদের নিজস্ব খাবারও কিন্তু ওরকম আছে যেটা আমরা বিদেশিদেরকে পৌঁছে দিতে পারি চাইলে আচ্ছা এই বিষয়টি বলছিলেন আমি আসলে একটু শুনতে চাইব যে চীনা গান আপনি গেছেন বা আমার যদি এই মুহূর্তে তোমার কাছে লাইনগুলো মনে থাকে আমি তোমাকে শোনাচ্ছি সাই সাইলি দে মাধা Caudomo, এই যে আপনি একটু আগে যেটা বলছিলেন যে মন্ত্রমুগ্ধ হয়ে শোনার মতন অসংখ্য অসংখ্য যন্ত্র যেমন আছে তাদের সঙ্গীত জগতে আসলে এরকম বৈচিত্র্য আছে জি ধরেন রেস্টুরেন্টের মতন একটা স্বল্প পরিসরে স্টেজটা মোটামুটি ছোট এটা একটা ভীষণ জনবহুল রেস্টুরেন্টে আমরা গেছিলাম হটপট যেদিন তো সেখানে যিনি নাট নৃত্য পরিবেশন করলেন উনি বারবার মাস্ক পাল্টালেন আমরা টের পেলাম না ওই শৈলীটা অসাধারণ ছিল মানে আমরা ভুলতে পারবো না যে উনি কী করে ঘুরছেন ওনার মাস্ক পাল্টে যাচ্ছে মানে যত সহজ আমি বলছি অত সহজ ছিল না জিনিসটা আমাদের কাছে অবাক লেগেছে আমরা সবাই মিলে ভিডিও করেছি তারপরে একজন আর্টিস্ট কাছে চলে আসা আমি খাবো না ওনাকে দেখবো মানে আমি তো মানে সারা জীবন মনে রাখার মতো এগুলো মুহূর্ত তো এগুলো আসলে একজন ট্যুরিস্টের জন্য অনেক বড় বিষয় নিশ্চয়ই যেহেতু বাংলাদেশ এবং আপনি একজন প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন যদি বলি আবার হচ্ছে এই যে চীনা সংস্কৃতি বা গানের কথা বলছিলেন সেই জায়গাটা থেকে আসলে চীন এবং বাংলাদেশের যে সঙ্গীতাঙ্গন দুটো বিষয়কে দুই দেশের এই বিষয়টিকে আসলে কিভাবে সমন্বয় করে আরেকটু এগিয়ে নেওয়া যায় এটা নিয়ে কি কোনো পরিকল্পনা আছে আমাদের বাংলাদেশে শিল্পকলা একাডেমি আছে যেখানে অনেক ছোট কাল থেকেই চীনা গ্রুপের নাচ গান শৈলী এতে আমরা মুগ্ধ হয়ে থেকেছি ছোট কাল থেকেই আমার অভিজ্ঞতা আছে যে ওনাদের গ্রুপ ডান্স তাদের এই যে একশো জন আর্টিস্ট নেমে যাচ্ছে স্টেজ এটা কিন্তু চায়না বা এরকম যারা কমিউনিস্ট কান্ট্রিজে আমরা দেখেছি তো যে একটা গ্রুপে নেমে যাওয়া একশো দুশো মানুষ পার্টিসিপেন্টস একটা অ্যাক্ট করছে সিমিলার পারফরমেন্স সিমিলার আউটফিট এক ওয়ান ইউনিট হিসেবে কাজ করছে বিরাট সংখ্যক আর্টিস্ট এটা কিন্তু আমরা চায়নাতে আমি অনেক ছোটকাল থেকে দেখেছি আমাদের শিল্পকলা একাডেমিতে ওনারা আসতেন দুই দেশের আর্টিস্টরা একটা গান বানাচ্ছে তো দুই দেশের ইনস্ট্রুমেন্টস ইউজ হচ্ছে ভয়েস ইউজ হচ্ছে তারপর তারা একটা শোকেস করছে এরকম হয়ে থাকতে পারে আমার হয়তো জ্ঞানের বাইরে তো এরকম হলে দারুণ হয় বেসিক্যালি আর এটা খুবই পসিবল খুবই পসিবল এবং এই এইটার মাধ্যমে আসলে সংস্কৃতিটাকে আরেকটু বড় পরিসরে তুলে ধরা বিশ্বের কাছে এটার একটা সুযোগও কিন্তু তৈরি হওয়ার হ্যাঁ হ্যাঁ যদি গানটা সুন্দরভাবে আমরা বানাতে পারি নিশ্চয়ই দুই দেশেরই সুন্দর সুন্দর শব্দ আছে সেটা দিয়ে বানিয়ে দুজন ভালো দুজন মানে মুগ্ধ করার মতন শিল্পী যদি কিছু ইনস্ট্রুমেন্টস কিছু সুন্দর টিউন অ্যান্ড টোন দিয়ে গানগুলো বানিয়ে বিশ্বের দরবারে দেয় তাহলে মানুষ তো অবশ্যই শুনবে নিশ্চয়ই অনেক সুন্দর করে আপনি বললেন আমি আবার একটু ব্যক্তি মেহের ফিরে আসি যে আপনি দীর্ঘ একটা ক্যারিয়ার আপনার সেই জায়গাটা থেকে যদি বলি যে আমি যতটুকু জানি যে আপনি খুব সুন্দর একটা কি বলবো মানে খুব সুন্দর একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন যেখানে হচ্ছে আপনার একটা সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডল আপনি যেখানে পেয়েছেন যাদের সাহচর্য আপনি পেয়েছেন এবং সেই জায়গাটা থেকে যে সাপোর্টগুলো পেয়ে 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 আস্তে আস্তে হচ্ছে আজকেরই মেহরিনে এসে দাঁড়ানো ছোট্ট ছোট্ট করে যদি কিছু কিছু বিষয় আপনি অভিজ্ঞতার কথা বলেন কারণ আমি জানি যে আপনি মোস্তফা জামান আব্বাসি বা হচ্ছে রহমান তাদের পেয়েছেন তো ছোট ছোট করে অভিজ্ঞতা যে এই শুরুটা আসলে কোথা থেকে ক্যারিয়ারের শুরুটা কিভাবে বা আজকের এই শিল্পী হয়ে মানে যা থাকা এই যে মানুষের কাছে পৌঁছানো তো মেরি আনটি যিনি সহধর্মিনী উনি আম্মার বেস্টফ্রেন্ড ছিলেন তারপরে এক সময় বিরাট নিউজ রিডার ছিলেন রুকসানা হাসিব তারপরে জাহানারা মান্নান ওনারা আমার একদম জুনিয়র ফ্রেন্ডস ছিলেন আমাদের সারাক্ষণ আসতেন তারপরে আমাদের ফ্যামিলির মধ্যে জিঙ্গা শিল্পী গোষ্ঠী ওনারা আমার ছিলেন তারপরে আমি মানে খালা আমার জুনিয়র ফ্রেন্ড ছিল বলেই কিন্তু আমাকে গান গাইতে দিয়েছিলেন হলে দিত না ভীষণ বারনের একটা পরিবারে আমি ছিলাম আব্বা একটু

তারা আমাকে ডিরেক্টলি জানায় এটা করবে এটা করো না এটা কেন করছো এটা কি করলে তো দে হ্যাভ অ্যাক্সেস এবং আমি ওনার জানি যে আমি ওনাদের কথা খুব শুনি ভিন্ন ধারার একটি গানের আপনার নজর বা আপনার ইচ্ছাটা আসলে শুরু থেকেই ভিন্ন ধারায় কিছু করব। গতানুগতিক ধারা থেকে বের হয়ে ভিন্ন ধারার চিন্তাটা আসলে কীভাবে থেকে কেন এই জিনিসটি আপনাকে এতটা তাড়িত করেছে এটার উত্তর আমি অনেক খুঁজি আমি হয়তো শিল্পকলায় কাজ করেছি যখন তখন আমি একদম আমাকে কে কেকে ভালোবেসেছে ফরিদাপা ফারিন বন্যাপা তারপরে মানে যারা তখন তাদের ফিল্ডের টপ মোস্ট আমি তাদের ভালোবাসা পেয়েছি যখন আমি বেশ ছোট এবং ভালোবাসা পেয়ে আমি বুঝতে পেরেছি যে ওনারা অনেক সাধনা করেছেন এই গানটার পিছিয়ে ওনারা অনেক তাদের ক্যারিয়ারে সিরিয়াস আমি তো ওরকম পারবো না আমি তো হতে পারবো না তো আমি কেন লোকগীতি নিয়ে কাজ করবো আমি কেন রবীন্দ্রনাথ নসুলকে নিয়ে কাজ করবো আমি হতে পারবো না এত বড় শিল্পী এত বুঝলে তখন থেকে আমার মনে হয়েছে যে আমি আমি থাকি আমি আমার মতন কাজ করি এবং তখন আমার গান গেয়ে ওঠার কোনো কোনো ইচ্ছাই ছিল না আমার মনে হয়েছে আমাকে শাকিলা আপা বলেছিলেন যে তুই তুই গান করিস না কেন তুই কেন পর্দার পিছে থাকতে পছন্দ করিস তখন আমি বললাম কি বলো তোমরা গান করো কি সুন্দর আমি কেন আমার কি দরকার কিন্তু তখন আমি মনে মনে বুনছি গান করব হ্যাঁ এখন তো অনেক জনের গান হয় মানে এখন কিন্তু তুমি বাদতে পারবে না যে এটা হলো পপ এটা হলো রক এটা হলো ক্লাসিক পপ এটা হলো অমুক তোমাকে ভাঙতে পারবে না অনেক রকমের গান এখন হয় তো সেজন্য আমাকেও ভাঙতে হয় আমাকেও কিন্তু শুনতে হয় চিন্তা করতে হয় বরং একটু কমই শুনি আমি যাতে আমি আমার জিনিসটাকে ইন্ট্যাক্ট রাখি আমার ভাবনাটা যেন আমি আগে ভাবতে পারি তো সেইভাবে আমি সামনে যে কাজগুলো দেব নতুনই হবে সেটা আমরা প্রত্যাশা করছি আরও এরকম নতুন কিছু পাবো আমরা যেটি আমাদের মনে গেথে থাকবে আমি যদি একটু বলি যে রাজকুমার আমরা কি শুনতে পারবো না প্রহর তোমার বিহনে কত যে দিন কত যে থাকি রাত সোনালি রথে সওয়ারি হয়ে কবে তুমি আসবে কাছে মনের প্রাসাদের সিংহাসনে কবে তুই বসবে কবে হবে দেখা তোমার ও ও রাজকুমার চোখ শুধু খোঁজে তোমাকে বারবার ও হ রাজকুমার মনু শুধু বলে তুমি যে আমার ও রাজকুমার আই জাস্ট ওয়ান টু গেট ইউ হোয়ার এভার ইউ আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপা অসংখ্য ধন্যবাদ অনেক তরুণ প্রজন্ম আমি বলবো যে শুধু তরুণ প্রজন্ম না ওই সময়ের থেকে যদি ধরি অনেকগুলো প্রজন্ম অসম্ভব পছন্দের গান তাদের আপা আসলে এখন আমরা যেই পরিস্থিতি বা যে সময়ে এসে দাঁড়িয়ে আছি আমরা দেখি যে আমাদের নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি মিডিয়ার একটি প্রভাব সব সময়েই সাংস্কৃতিক অঙ্গন বলেন বা শিল্প অঙ্গনে ছিল আগে একটা সময় ছিল আর এখনকার যে পরিস্থিতি শিল্পীরা বা এই অঙ্গনে যারা কাজ করছেন তারাও অনেক ক্ষেত্রে হয়তো বা কিছুটা মাধ্যমকে অপব্যবহার বলবো চলে আসে আবার যারা আমরা এই মাধ্যম নিয়ে কাজ করছি তাদেরও কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো প্রতিষ্ঠান বলবো না আমি ওইভাবে কোনো কোনো বিশেষ হয়তো বা এটাকে একটু মিস ইউজ করেন সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আমি একটা মানে আমার মনে হচ্ছে তোমার এই প্রশ্নটা খুব রেলেভেন্ট আর গুরুত্বপূর্ণ আর আন্তরিক একটা প্রশ্ন আমি একটু ওল্ড স্কুল এ বিষয়ে আমার সাথে আমার শ্রোতা সম্পর্কটা কি গান দিয়ে এবং আমার তারা কি পছন্দ করে আমার হাসি মুখটা তারা পছন্দ করে এবং অ্যাজ এ পারফর্মার আমার অ্যাপিয়ারেন্স আছে একটা যেটা বিদেশি শিল্পীরাও করেন যে তাদের একটা সেট অ্যাপিয়ারেন্স আছে তাদের থেকে কি এক্সপেক্ট করা হবে এটা একটা আমরা জানি যে আচ্ছা মেডনা এসেই এটা করবেন উনি এভাবে যে আসবেন উনি এই কথা বলবেন ব্রিটনি স্পিয়ার এটা বলবে এটা করবে হয়তো একটা কোনো শিল্পী আছেন যে এসেই একটা অট কথা বলবে বা অট কিছু করবে আবার অনেক শিল্পী আছে যে খুব গ্র্যান্ড এন্ট্রেন্স খুব অন্য রকম আমরা জানি এবং যখন তাদের সম্বন্ধে তাদের কোনো একটা কিছু নিয়ে আমরা জেনে ফেলি কথা রটে তখন আমরা খুব আহত হই এই আহত জায়গাটা আমি আমার শ্রোতা দর্শককে দিতে চাই না আমি চাই যে এই পঙ্কিল জীবনে এই জামেলার ভিতরে অ্যাটলিস্ট একজন শিল্পী থাক যে খুশি থাক উনি হাসি খুশি থাক উনি চির চিরটা খাল উনি হ্যাপি থাক কারণ সবাই জানে আই এম আ ভেরি হ্যাপি পারসন মানে আমার ভিতরে কোথায় কি হ্যাপি আছে এটা আমি জানি কিন্তু সবার জানার বিষয় না আমি ওল্ড স্কুল বললাম এই কারণে যে আমি মনে করি যে আমার শিল্পী যেটা অ্যাকসেপ্টেড সেইটুকুই থাক যদিও আমি তোমাকে অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে আমি যা আমি তাই কিন্তু আমার যে দুঃখের একটা কম্পার্টমেন্ট আছে বা একটা ওয়ারির কম্পার্টমেন্ট আছে সেটা সব সময় কিন্তু আমি মনে করি না যে সামনে আনার প্রয়োজন বা আমি মনে করি না যে আমার সেই দুর্দশাটাকে আমার দর্শকের সামনে আনলেই বুঝি আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে এরকম না এরকম আমাদের দেশে হয়েছে যে শিল্পীরা চেষ্টা করেছে তাদের সিচুয়েশানটাকে শ্রোতার সামনে এনে সলভ করতে এটা ব্যাকফায়ার করেছে সো আমি আমার ধৈর্য আমি আমার যে যে পেশেন্স যে ভার্চুটা নিয়ে আমি চলি আর তিরিশ বছর চলেছি সেটা আঁকড়ে ধরেই আমি আমার মনে হয় যে আমার যে ডিসিশনটা ইটস রাইট তো ওই জন্য ভাইরাল হওয়া আমার কখনো আমার আমার হয়ে ওঠেনি আরও বেশি সতর্ক থাকা আমাদের দরকার যেহেতু যুগটা ভাইরাল যা আপনি করবেন সেটা জাস্ট ছড়িয়ে যাবে জাস্ট বনফায়ারের মতন এবং এডিট পয়েন্টটা কোনটা হচ্ছে আমাদের কিন্তু কমা সেমিকোলন এমন জায়গায় আমরা দেই কথা বলি যেটা দুটো কথার মধ্যে একটা কথা হয়তো বা অন্যরকম আসে ওইটাই যদি আমার এডিট পয়েন্টে পড়ে ওটু শুধু ওই কথাটা যদি আমি তুলে আনি তাহলে শিল্পীর কি করার থাকে তো এসব যখন কারিগরি প্রযুক্তিগত প্রতিবন্ধকতা আছে আমাদের সামনে গান গাওয়ার থেকেও বেশি বিপদসঙ্কুল তখন তো শিল্পীকে অনেক সাবধানী থাকতে হয় তখন শিল্পীকে আরও নিভৃতচারী হয়ে যেতে হয় আরও ভয় ভীতির ভিতরে থাকতে হয় মানে আমার শ্রোতা দুঃখভাবে এরকম কাজ যদি আমার মানে আমার একটা আমার একটা অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়েও করতে হয় আমি শ্রোতাকে খুশি রাখবো এই ডিসিশনটাই আমি নিব আমি এতটুকু খালি বলতে পারি তোমার অনুষ্ঠানে অ্যান্ড আই হ্যাভ প্রুভড ইট আমি জানি আই হ্যাভ প্রুভড ইট একদম শেষ করবো এই প্রশ্ন দিয়ে যে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন বাংলাদেশে গান এখনও বোধ হয় পেশা পেশা হিসাবে পরিগণিত নয় কারণ একজন আর্টিস্ট কিন্তু লোনও পায় না ব্যাংক থেকে তো একজন আর্টিস্ট কিন্তু সারা জীবন একটু ফ্লাটারি একটা এই থাকে তো এটা একটা চ্যালেঞ্জ নেয়ার মতন প্রফেশন যদি এটাকে প্রফেশন হিসাবে আপনি নিতে চান আপনার অবশ্যই বাড়িতে মানে একটা ইনকাম থাকতেই হবে আদাবাইজ ইট স্টাফ তো যখন আপনি আর্থিক সংকুলনের দিকটা কনফার্ম হতে পারবে না ততক্ষণ এটাকে পেশা বলা যাবে না ঝুঁকির কথা যেটি বলছিলেন আপনি অবশ্যই ওই ঝুঁকিটা মাথায় রেখেই আসলে এই অঙ্গনে আসা উচিত যে আমাকে পরে যেন তুমি হারিয়ে না যাও মানে তুমি যেন তোমার স্টেপসগুলো বুঝে নামো যে আমার কিন্তু এটা হবে আমার কিন্তু এটা হবে আমি কিন্তু কয়দিন পরে আমার এই ক্রাইসিস মানে ধরো আমরা বড়রা আছি কেন বা আমার সিনিয়ররা আছে কেন তারা তো আমাদের গাইড করেছে আমরা আমরাও বলতেই পারি যে তোমরা বুঝে শুনে একটু বুঝে নিও পথগুলো তারপরে তুমি কি বললে আর একটা জন্য মানে ওই যে মানে তারা এই প্রজন্মের শিল্পীরা আসলে তাদের নিয়ে কোনো কিছু বলার আছে কিনা তাদের উদ্দেশ্যে এটা প্রসঙ্গে আপনি বলছেন প্রজন্ম আসলে কি নতুন মানেই তো নবীন মানেই তো হলো গিয়ে যে তারা পথ প্রদর্শক কিন্তু তারাই কিন্তু আলোক এটা আমার কথা নয় তো নতুনদের থেকে আমরা শিখি যেমন আমি তাদের থেকে নতুন টিউন আমার আজকে সকালবেলা একজন নতুন বিট মাস্টারের সাথে কথা হচ্ছিল যে উনি খালি বিট বানান এবং এই যে প্ল্যানিং এই যে নতুন যে শিক্ষাগুলো আমরা যখন নতুন ছিলাম তখন আমরা যেসব কাজ দিয়েছি মানুষকে ওরা পুরাতনরা তখন ভেবেছে ও আচ্ছা এটা করলো আচ্ছা ভালোই তো তো আমরা কিন্তু এখন দেখি যারে ভালোই তো কি সুন্দর কি সুন্দর কথা লিখছে কি সুন্দর টিউন করছে তো সবসময় নতুন মানে স্পার্ক নতুন মানে মানে দ্যাট এক্স ফ্যাক্টর তো সেই কারণে নতুন মানেই আমার খুব প্রিয় মানে এই ওয়াও হোয়াট আ ভয়েস ওয়াও কি একটা দেখলাম দারুন মানে এটা ছোট বাচ্চা সেম মাথায় থাকে যে আরে এটা এটা কি দেখলাম মানে আপনি যেটা বলছেন যে হ্যাঁ নতুন বাণীর সম্ভাবনা একদমই মাছ তো ওই জন্য ওরা যেটা করে ওরা ঠিক বুঝেই করে ওরা সব সময় এগিয়ে ওরা কিন্তু অনেক কনফিডেন্ট তো উল্টা আমাদের অনেক শেখার আছে ওনাদের থেকে আমাদের থেকে তাদের যেটা শেখার যে আমরা কিভাবে পথ হেঁটেছি একটু দেখলাম শিখলাম রিসিভ করলাম হ্যাঁ গ্র্যাটিউডের ব্যাপারটাও রয়ে যায় যে আমি একটু গ্র্যাটিউড দেখালাম আমার সিনিয়রদের প্রতি একটু সুন্দর করে সমীহ করে কথাটাতে বললাম বা অ্যাকসেপ্ট করে নিলাম যে আপনার থেকে শিখেছি এই জিনিসগুলো তো আমার মনে হয় যে নতুন পুরাতন মিলে পথ হাঁটাটা যেখানে আছে সেটাই হেলদি আপা আমাদের অনুষ্ঠানে কষ্ট করে সময় দিয়েছেন এত সুন্দর সুন্দর কথা আমরা আপনার কাছ থেকে শুনেছি এবং গান শুনেছি অসংখ্য ধন্যবাদ আপা চায়না মিডিয়া গ্রুপের এই ঢাকা স্টুডিওতে এসে আপনি সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে তবে আমরা আপনাকে ছাড়ছি না আমরা গানের মাধ্যম অনুষ্ঠানটি একটু শেষ করব। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দর্শক দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের এই আয়োজন আমাদের সঙ্গে ছিলেন মেহরিন আমরা অনেক কথা শুনলাম গান শুনলাম পরবর্তী এরকম কোন আয়োজন নিয়ে নিশ্চয়ই এরকম বড়ো কোনো তারকা নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সিএমজি বাংলার সঙ্গেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে তুমি আছো বলে পৃথিবীটা লাগে তুমি আছো বলে পাশে হিমেল সিদ্ধা হাওয়ায় তুমি আছো বলে পাশে সবই ভালো লাগে বেলা তুমি আছো বলে জোনাকির গানে গানে চোখ মেলে উঠেছে তুমি আছো বলে চুপি চুপি বাগানে ফুল ফুটেছে